हेलो गुरुजी, अपनी सुन लेना मैं की बोल लाम। हेलो गुरुजी, सब कुछ सुन चे सेट एक शब्द तो बात जाए नहीं। हमें बात से अमर बहु ना बाहर को था दिन एक बार दिन को था को तो कोष्ट कर बेचे ऐसे अमर अमर मन शरुष्टी मैं चुनता हमी ताई हमी नावले গুরুজি, আপনি নিজের চোখে না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না গুরুজি, নক্ষত্র স্যার ঠিক কতটা কষ্ট নিজের বুকের মধ্যে চাপিয়ে রেখেছেন। আপনি আমাকে বলেছিলেন গুরুজি, আপনি আমাকে বলেছিলেন না যে চিন্দা লাশের কথা, একটা জীবন্ত লাশ কিরকম হয়, ঠিক তেমনই গুরুজি, ঠিক তেমনই। নক্ষত্র, নক্ষত্র, আমি বলছিলাম যে এটা কি নক্ষত্র? বাহা নক্ষত্র দেবরায়, সারা পৃথিবীর মানুষ ভাবে যে তোমার মতন ভালো মানুষ আর দুটো নেই, আর তুমি কি করো? তুমি দু নৌকায় পা দিয়ে চলো, এইসব আর কতদিন চলবে? হ্যাঁ, আমার এখন একদম ভালো লাগছে না এসেকা, আমরা এই কথাগুলো পরেও বলতে পারি। পরে কিসের জন্য? এই কথাগুলো পরে কেন বলবো নক্ষত্র? আমি তোমার স্ত্রী, আমার জানার সম্পূর্ণ অধিকার আছে যে তুমি কেন এখনো এই ছবিগুলো গলায় ঝুলিয়ে রেখেছো। তুমি এভাবে আমায় চিট করতে পারো না। আমি তোমায় কোনো চিট করিনি ঈশিকা, আমি শুধু কেবলমাত্র অহনের স্মৃতিগুলোকে বুকে আগলে রেখে বেঁচে আছো, তাই তো? আর আমার সাথে সংসার সংসার খেলা করছো, একবারও ভেবে দেখেছো নক্ষত্র এই কাজটার জন্য আমি তোমার কি অবস্থা করতে পারি? কথাটা তুমি খুব একটা ভুল বলনি ঈশিকা, সত্যি আমি আজ অব্দি একদিনের জন্যে ওনার কথা ভুলতে পারিনি। তাই তো সবার থেকে আমি এই ছবিটাকে আড়াল করে যত্ন করে রেখেছিলাম। ছি 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 ছি, এই কথাগুলো বলতে তোমার লজ্জা করলো না নক্ষত্র দেবরায়? কার ছবি নিয়ে বাপি আর মায়ের ঝগড়া হচ্ছে? ছোটবেলা থেকে বাপি আর মায়ের তো কম ঝগড়া দেখিনি, কিন্তু এটা একটু অন্যরকম লাগছে। আর টপিকটা হচ্ছে ছবি। আমি তো বিশ্বাস করতে পারছি না নক্ষত্র, যে তুমি এতটা নিচে নামতে পারো, এত বড় একটা জিনিসে ধরা পড়ার পরেও তুমি গলা উঠিয়ে কথা বলছো, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? দেখো ঈশিকা, কিছু কিছু জিনিস আমার কাছে খুব প্রাইসলেস, মূল্য তুমি কোনোদিনও বুঝতে পারবে না।
আর বোঝার চেষ্টাও করো না। আর সেই জিনিসগুলোকে ধরে বসে থাকলে আমি যদি একজন খারাপ মানুষ হয়ে যাই, নির্লজ্জ হয়ে যাই, তাহলে আমি তাই ভাবি তো। নক্ষত্র, আমি তোমাকে একটা কথা পরিষ্কার করে বলে দিচ্ছি, তুমি ঋষিকা আমার এখন একদম ভালো লাগছে না। প্লিজ প্লিজ আমায় একটু একা থাকতে দাও ঋষিকা। বাড়াবাড়ির একটা সীমা থাকে নক্ষত্র, একটা কথা তুমি ভুলে যেও না, আমি এই বাড়ির বউ, তোমার স্ত্রী, তাই আমার প্রশ্নের উত্তর দিতে তুমি বাধ্য। আর হ্যাঁ, আমি যদি চাই আমি এক্ষুনি তোমাকে নিচে নিয়ে গিয়ে সবার সামনে তোমার মুখোশটা টেনে খুলে দেব। বাপি আর মায়ের মধ্যে এত বাড়াবাড়ি হচ্ছে, কি করব আমি এখন, আটকাবো ওদের? তুমি তুমি কি আমাকে মারবে নাকি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি না শুধু পাগলের মতো চেঁচাতে জানো, কোনোদিন আমার মনের উপর অধিকার গড়ে তুলতে পারোনি, তুমি আর পারবেও না। যে ছবিটা আমার ঠিক এখানে গেঁথে রয়েছে, সেটা তুমি চাইলেও কোনোদিন মুছে দিতে পারবে না ঋষিকা। আর তাই ঋষিকা দেবরায় হয়ে ওঠা যতটা সহজ, মিসেস নক্ষত্র দেবরায় হয়ে ওঠা যতটা গর্বের, আমার সত্যিকারের স্ত্রী হয়ে ওঠা ঠিক ততটাই কঠিন। তুমি সেটা কোনোদিনও হতে পারবে না ঋষিকা। নক্ষত্র, তুমি জানো তুমি কি বলছো? না, জানতে চাই না। সব থেকে ভালো হয় তুমি যদি এক্ষুনি ঘর থেকে বেরিয়ে যাও, নাহলে কি নক্ষত্র, মারবে তুমি আমাকে? আর কত নিচে নামবে? একটা কথা ভুলে যেও না নক্ষত্রদেব, তুমি সাপের লেজে পা দিয়েছো, তোমার কি পরিণতি হবে তুমি ভাবতেও পারছো না। এই তো একদিনে নিজেকে বেশ ভালো চিনলে তো ঋষিকা। তুমি সাপই বটে, আর একটা কথা জেনে রাখো, কেউ যখন তার মাত্রা ছাড়িয়ে যায় না, তাকে শান্ত করার জন্য মাত্রা ছাড়াতে হয় বই কি। হ্যালো, হ্যাঁ প্রিয়া ফার্মেসি, ডক্টর পাঠক দেখছেন? হ্যাঁ বলুন। অহনা মিত্র,